নমস্কার বন্ধুরা, সকলে নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি একটা হেলদি রেসিপি নিয়ে এসেছি, যেটা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, কিংবা যারা ডায়েট করছেন তারাও কিন্তু এই রেসিপিটা ফলো করে খেতে পারেন। আমার এই আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, এবং নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। এত কালারফুল একটা রেসিপি, আমি এটা বিশেষ করে বাচ্চাদের জন্যই বলবো, ভীষণই উপকারী। যে কোনো দিন আপনারা বাচ্চাদের স্কুলের টিফিন বক্স বা লাঞ্চ বক্সে দিয়ে দিন, চেটে পুটে খেয়ে চলে আসবে এটুকু বলতে পারি। নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে, পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে শুরু করব আজকের রেসিপি। ওয়েলকাম টু মিমিস রেসিপিস। আমি এখানে কিছুটা সয়াবিন প্রথমেই আমি জলে একটু সেদ্ধ করে রেখে দিয়েছি। সয়াবিনের মধ্যে আমি এক টেবিল চামচ টক দই দিয়ে দিচ্ছি, তার সাথে দেব হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো আর স্বাদ মতো লবণ। এবার ভালো করে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। সয়া চাঙ্কসগুলোকে দই আর গোলমরিচের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ম্যারিনেট করে রেখে দেবো মিনিট পাঁচ দশকে। এটা ম্যারিনেট করে রেখে দিলে কিন্তু সয়া চাঙ্কসগুলো খুব সুন্দর টেস্ট হয় আর খুব সফট হয় খেতে। এবার দেখুন, এদিকে আমি ভাতটা রেডি করে রেখেছি, নর্মাল একদম বাসমতি চালের ভাত করেছি, কোনো কিছুই দিইনি, এর মধ্যে লবণও দেওয়া নেই, জাস্ট হালকা করে রান্না করে রেখে দিয়েছি জল ছড়িয়ে। আর কিছু সবজি নিয়েছি, নিয়েছি হলুদ বেল পেপার, রেড বেল পেপার, গ্রিন ক্যাপসিকাম আর পেঁয়াজ, এগুলো সবকটাই আমি ডাইস করে কেটে নিয়েছি চৌকো চৌকো করে। এক চামচ সাদা তেল দিলাম কড়াইতে, তেলটা ভালো করে গরম করে নেব। গরম করার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মেখে রাখা সয়াবিনগুলো। সয়াবিনগুলোকে প্রথমে একটু হালকা করে আমি ভেজে নেব। এইভাবে সয়াবিন যখন কোনো রাইসে দেবেন দেখবেন খুব সফট হয়, যেহেতু টক দই দেওয়া রয়েছে আর সয়াবিনটাও খেতে খুব সুস্বাদু হয়। মিনিট পাঁচেক সময় ধরে হালকা করে এটাকে রান্না করে নিয়েছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে। সয়াবিনটা কিন্তু আমার কুক হয়ে গেছে প্রায়, দেখুন বেশ সুন্দর একটা কালারও এসে গেছে সয়াবিনের মধ্যে। এবার এটাকে আমি উঠিয়ে রাখছি। এবার এই কড়াইটাকে একটু পরিষ্কার করে নিয়েছি, নিয়ে আমি হাফ চা চামচ সাদা তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তিন চার কোয়া রসুন ছোট ছোট করে কেটে নেওয়া, আর একটা কাঁচা লঙ্কা, সেটাকেও আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। যদি কাঁচা লঙ্কাটা মনে হয় যে একটু বেশি ঝাল লাগছে, কাঁচা লঙ্কাটা তাহলে দেবেন না, বাচ্চাদের জন্য করলে অবশ্যই এটাকে বাদ দিয়ে দেবেন। কাঁচা লঙ্কা আর রসুনটা দেখবেন যখন একটু হালকা পুড়ে আসছে বা ভাজা হয়ে আসছে দিয়ে দেবো পেঁয়াজগুলো। পেঁয়াজটাকেও একটু চৌকো চৌকো করে কেটে নিয়ে প্রত্যেকটা লেয়ার কিন্তু আলাদা করে রেখেছি। পেঁয়াজটাও যখন হালকা আর নাড়াচাড়া করে নেওয়ার পর সাথে সাথে আমি ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি, গ্রিন ক্যাপসিকাম, রেড ক্যাপসিকাম, ইয়েলো ক্যাপসিকাম, তিনটেই দিয়ে আমি ভালো করে আবারও নাড়াচাড়া করব। এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু হাইতে করে দিচ্ছি, যাতে ক্যাপসিকামগুলোর কালারটাও খুব সুন্দর বজায় থাকে। এর সাথে একটু কর্ন দিয়ে দিলাম, কর্নটা অপশনাল, যদি মনে হয় না দিলেও না দিতে পারেন যদি হাতের কাছে না থাকে। এরপর আমি যে রাইসটা তৈরি করে রেখেছিলাম জল ছড়িয়ে সেটাও দিয়ে দিচ্ছি। ভাতটা দেওয়ার পরে এবার হালকা হাতে ভাতটা সবজির সাথে ভালো করে মিশিয়ে নেব। তবে এই ভাতটা কিন্তু খুব বেশি নাড়াচাড়া করলে চলবে না, একটু হালকা হাতে নাড়াচাড়া করতে হবে, তাহলে কিন্তু বেশি নাড়াচাড়া করলে ভাত কিন্তু ভেঙে যেতে পারে। মিশিয়ে নিয়েছি ভাতটাকে, এবার আমি ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। সয়াবিনগুলোকেও ভালো করে মিশিয়ে নেব। সয়াবিনের পরিবর্তে আপনারা কিন্তু ছোট ছোট করে চিকেন কেটেও কিন্তু সেম প্রসেসে করে দিতে পারেন। এবার এর মধ্যে স্বাদ মতো লবণ অ্যাড করলাম, এবার দেব হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো, আর দেব হাফ চা চামচ চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা অপশনাল, চিলি ফ্লেক্সটাও যদি বাচ্চাদের জন্য করেন অবশ্যই এটাকে বাদ দিয়ে দিতে পারেন। তার পরিবর্তে আপনারা কিন্তু এর মধ্যে একটু অরিগানো বা যে কোনো মিক্সড হার্বস ব্যবহার করতে পারেন, খেতে খুবই সুন্দর হবে, ফ্লেভারটাও খুব মিষ্টি আসবে। দেখুন এটা আমার তৈরি হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে সার্ভ করে নিচ্ছি। একদম রেডি হয়ে গেল বার্ন চিলি গার্লিক রাইস।
কোনো রকম অ্যানিমেল প্রোটিন বাদ দিয়ে কিন্তু আজকের এই রেসিপিটা। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। আর এই রেসিপিটা বাড়িতে তৈরি করে আমাকে কিন্তু জানাতে একদমই ভুলবেন না। আর যারা নতুন বন্ধু চ্যানেলটা আমার রেসিপি আজকে প্রথম দেখছেন, অবশ্যই আমার চ্যানেল মিমিস রেসিপি সাবস্ক্রাইব করে নিন।